কাকিনা ইউনিয়নকে নিয়ে উন্নয়নের অনেক স্বপ্ন দেখেন মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ এমপি মহোদয়। চলুন আমরা আজকে তার উন্নয়নের কিছু নিদর্শন ও নমুনা দেখে নিই। কাকিনা মহিমারঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, কাকিনা থেকে পালপাড়া পাকা রাস্তা উদ্বোধন, কাকিনা কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন, উত্তর বাংলা কলেজের চারতলা ভবন উদ্বোধন, উত্তর বাংলা কলেজ মোড় থেকে আমিনগঞ্জের রাস্তার উদ্বোধন, কাকিনা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন, কাকিনা থেকে মহিপুর হয়ে রংপুর যাওয়ার রাস্তার উদ্বোধন, দক্ষিণ গোপাল রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার উদ্বোধন, চাপারতলা থেকে পঞ্চপতি পাকা রাস্তার উদ্বোধন। আসুন এখন কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শহীদুল হক শহীদ ও মাননীয় এমপি মহোদয় জনাব নুরুজ্জামান আহমেদের কিছু বক্তব্য শুনে নিই। বক্তব্যের শুরুতেই আমি বলতে চাই যে আমাদের এই কাকিনা ইউনিয়ন কালীগঞ্জ উপজেলা এবং আজিমবাড়ি উপজেলা সহ 16টি ইউনিয়নের উনি নির্বাচিত এমপি। খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব করেছিলেন, পরবর্তীতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়োগ দিয়েছেন। সর্বপ্রথমে আমাদের যারা গরিব দুঃখী অসহায় প্রতিবন্ধী বিধবা এবং বয়স্কা তাদের জন্য তিনি বিশাল পরিমাণের একটি বরাদ্দ নিয়ে এসেছেন। আমার কাকিনা ইউনিয়নে 90% আমাদের এই ভাতাভোগী আমাদের হয়ে গেছে আর 10% মাত্র বাকি আছে। যাই হোক, উন্নয়নের কথাবার্তা তিনি নিজে তার মুখেই বললেন, জাতীয় রাজনীতির কথা তিনি বললেন, আমাদের তারা নেতা কর্মী বলছেন, আমি সহ আমরা সকলেই একত্রিত হয়ে কাজ করলে আমাদের এই নুরুজ্জামান আহমেদ এমপি মহোদয় জনমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উনি যে মনোনয়ন পাবেন সেটা হচ্ছে নৌকা মার্কা। এই নৌকা মার্কাটাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করতে হবে। এই নির্বাচিত করলে আমাদের এই এলাকার অনেক উন্নয়ন হবে। আপনাদেরকে সবিনয়ে বলতে চাই, কাকিনা গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু উদ্বোধন করে কাকিনাবাসীর যে উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা উদ্দীপ্ত হয়েছে, কাকিনাবাসীর কাকিনা ইউনিয়নবাসীর অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে নব দিগন্তের দিগন্তের সূচনা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, এই শেখ হাসিনা সেতু নির্মাণের ফলে কাকিনার চেহারা পাল্টিয়ে গেছে, অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতির ধারাকে সমুন্নত রাখার যে সুযোগ সৃষ্টি মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, আমি আপনাদেরকে সবিনয়ে নিবেদন করব। এ কথা খেয়াল রেখে মহান জাতীয় সংসদের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনারা কাকিনাবাসী নৌকা মার্কার বিজয়কে সুনিশ্চিত করে কাকিনাবাসী কালীগঞ্জ উপজেলার মধ্যে অপ্রত্যাশিত বিজয় আওয়ামী লীগের পক্ষে নৌকার পক্ষে আসবে বলে আমি এটা বিশ্বাস করি। যারা সত্যকে অস্বীকার করে, যারা সত্যের অপলাপ করে নিজস্ব স্বার্থ চারিতার্থের জন্য ধর্মের নামে রাজনীতি করে কোরআনের অপব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার পায়তারা করে তাদের সম্পর্কে দয়া করে সজাগ থাকবেন, সচেষ্ট থাকবেন। আমি আপনাদের প্রতিনিধি হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসাবে, প্রতিবেশী হিসাবে আমি আপনাদেরকে মিথ্যাচার করে কোনো প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত আপনাদেরকে বিভ্রান্ত কখনো করব না। কাকিনাকে অর্থনৈতিক অঞ্চল বানানোর জন্য আমি চেষ্টা করতেছি যে কাকিনায় যাতে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা যায় সেজন্য আমি সর্বাত্মকভাবে সহযোগিতা প্রদান করব। কালীগঞ্জ আদিতবাড়ি এলাকার প্রতিনিধিকে মন্ত্রিত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কালীগঞ্জ আদিতবাড়ি উপজেলাবাসীকে সম্মানিত করেছে। আপনারা আমাদের নির্বাচনে নৌকা মার্কায় অবিস্মরণীয় ভোট দিয়ে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মানিত করবেন বলে আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে এই নিবেদন জানাই। এ জীবনে যত ব্যথা পেয়েছি তুমি তো
দিয়েছ সবে ভুলায়, মুছায় দিয়েছ আঁখি জ্বর কোমল পরস্তব গুলায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আমার বক্তব্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।